Welcome students to my class. Model activity task, subject English, class 9, second language. তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের প্রত্যেক মাসে একটা করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করে দিতে হবে এবং এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবার থেকে গ্রেডেড সিস্টেমে হবে। যদি পরের বছর পরীক্ষা না হয় এর উপরে নির্ভর করবে নাম্বার, এবং এবছরের নাম্বারগুলো হয়তো নির্ভর করবে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপর। সো মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটা তোমাদের অবশ্যই জমা দিতে হবে। I remember another funny incident about Bhola Grandpa related by my father. অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা থেকে তোমাদের টেক্সট তুলে দেওয়া হয়েছে। এখানে কোন এপিসোডটার কথা বলা হয়েছে যেখানে ভোলা গ্র্যান্ডপার বাবা এবং তার বন্ধুরা একটা পাইরেটসদের গুপ্তধন খুঁজে পাওয়ার ব্যাপারে তারা যেখানে খোঁড়াখুঁড়ি করছিল সেই ব্যাপারটা, লুকিং ফর হিডেন ট্রেজার। হিডেন ট্রেজার মানে জানো গুপ্তধন। রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ইন দ্য গিভেন স্পেস। The funny incident about Bhola Grandpa was related by the narrators, related by my father or the narrator's father. The afternoon was sunny, cold, rainy, snowy. The afternoon was sunny. It had been a rainy afternoon. Rainy afternoon, তাহলে এখানে উত্তরটা হবে rainy. The pirates were burying a large box under the fields, foothills, valley, sand dune. Sand dune, তোমরা জানো অ্যানসারটা। They were burying a large box under one of the sand dunes. Change the following sentences into passive voice. Passive voice চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জ করার সময় একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবে, সেটা হচ্ছে কোন সেন্টেন্স এবং টেন্স। এখানে সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে এখানে হবে অবজেক্ট কোনটা? এ টাইগার। এ টাইগার পাস্ট ইনডিফিনাইট মানে ওয়াজ বা ওয়ারের। এবার যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ, এ টাইগার ওয়াজ। মেন ভার্ব সি, তার পাস্ট টেন্সে হয়ে আছে স, তাহলে সি ভার্বের পাস্ট পার্টিসিপল। ভয়েস মানেই ভার্বের, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এ টাইগার ওয়াজ, সি এর পাস্ট পার্টিসিপল সিন, বাই হি যদি অবজেক্টে যায় তখন হয়ে যায় হিম। এ টাইগার ওয়াজ সিন বাই হিম। ক্লোজ দ্য ডোর, এটা কোন সেন্টেন্সে আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে। সেক্ষেত্রে কি হয়, আমরা লেট দিয়ে করব। লেট দ্য ডোর, তারপরে সবসময় যেন বি আসবে। লেট দ্য ডোর বি, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ক্লোজড, তাহলে লেট দ্য ডোর বি ক্লোজড। আই গেভ দ্য বয় এ ডল। এখানে আর কিছু নয়, দুটো জিনিস আছে, একটা দুটো অবজেক্ট, আর কিছু ব্যাপার নেই। এটা পাস্ট ইনডিফিনাইট বাক্য কিন্তু অবজেক্ট আছে দুটো, একটা ডাইরেক্ট অবজেক্ট এ ডল আর একটা ইনডাইরেক্ট অবজেক্ট দ্য বেবি। দ্য বেবি ওয়াজ গিভেন এ ডল by me. Write a paragraph in about 100 words. Online classes using the following points. Online class সম্বন্ধে তোমাকে 100 words লিখতে হবে। কোন কোন পয়েন্টগুলোকে তোমাকে টাচ করতে হবে? প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশান, শুরুটা যেটা ভূমিকা, নেসেসিটি কেন প্রয়োজনীয়তা অনলাইন ক্লাসেস, এবং তার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, সুবিধা ও অসুবিধা, এবং কনক্লুশন তোমাদের উপসংহারে টানতে হবে 100 শব্দের মধ্যে। Online classes headline: The COVID-19 has the worst impact on our traditional educational system. আমাদের যে ট্র্যাডিশনাল এডুকেশন শিক্ষা ব্যবস্থা, যে স্কুল বা ক্লাস নির্ভর শিক্ষা ব্যবস্থা, ক্লাসরুম নির্ভর শিক্ষা ব্যবস্থা, তার উপরে সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে। ওয়ার্স্ট মানে দ্য ওয়ার্স্ট, সুপারলেটিভ ডিগ্রি, ইম্প্যাক্ট মানে প্রভাব, খারাপ প্রভাব পড়েছে। ইনস্টিটিউশনস বিং ক্লোজড, ইনস্টিটিউশন বলতে সেটা স্কুল কলেজ, আমি সমস্তকেই বুঝিয়েছি। ইনস্টিটিউশন বিং ক্লোজড ডিউ টু লকডাউন, লকডাউনের জন্য। লকডাউন মানে আর বাংলা মানে করে বোঝানোর দরকার নেই, তোমরা সবাই জানো। অনলাইন লার্নিং হ্যাজ এমার্জড, এমার্জড মানে বেরিয়ে এসেছে বা এসেছে। অনলাইন লার্নিংটা কী হিসেবে বেরিয়ে এসছে? এ নেসেসারি মিডিয়াম, একটা অত্যন্ত প্রয়োজনীয় মিডিয়াম। মিডিয়াম মানে মাধ্যম। ফর স্টুডেন্টস অ্যান্ড স্কুলস অল ওভার দ্য ওয়ার্ল্ড, ফলে অনলাইন লার্নিংটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বেরিয়ে আসছে ফর স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বেই। অনলাইন লার্নিং ইজ এ গ্রেট অল্টারনেটিভ, অনলাইন লার্নিংটা হচ্ছে একটা দারুণ অল্টারনেটিভ, অন্য উপায় টু ট্র্যাডিশনাল ক্লাসেস। আমরা যে ট্র্যাডিশনাল ক্লাসরুম দেখেছি তা থেকে এখন এইটাকে অল্টারনেটিভ হিসেবেই দেখতে হবে। বাট ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, কিন্তু এর কিছু অ্যাডভান্টেজও আছে আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, সুবিধেও আছে অসুবিধেও আছে। ফার্স্ট অফ অল অনলাইন লার্নিং ইজ, প্রথম কথা হচ্ছে অনলাইন লার্নিং হলো ইজ কনভেনিয়েন্ট, খুবই সুবিধেযোগ্য, খুবই মানে অর্থাৎ সুবিধের। কেননা স্টুডেন্টস ক্যান লার্ন ফ্রম হোম অ্যাট এনি টাইম, যে কোনো সময় বাড়ি থেকে শিখতে পারে। অ্যান্ড দিস হ্যাজ ইমপ্রুভড দেয়ার অ্যাটেন্ডেন্স, এর ফলে তাদের অ্যাটেন্ডেন্স অর্থাৎ তাদের মানে ক্লাসে যত না যেত তার থেকেও এখানে অনলাইন ক্লাসে বাড়ি থেকে থাকার জন্য তারা সবসময় যোগদান করতে পারছে। দে অলসো হ্যাভ ইজি অ্যাক্সেস টু ডিফারেন্ট টাইপস অফ ডিজিটাল লার্নিং মেটেরিয়ালস, তাদের সবসময় তারা যে কোনো সময় ডিজিটাল লার্নিং মেটেরিয়ালস অর্থাৎ এখানে বই ছাড়া অন্য কোনো উপায় ছিল না, কিন্তু এখানে তোমরা পিডিএফ, ভিডিওস, এমনকি রেকর্ডেড ভিডিও ক্লাসেস, রেকর্ডেড যে ক্লাস করা মানে রেকর্ড করা ক্লাসেস সেইগুলোও তারা ইজি অ্যাক্সেস মানে খুব সহজে উপলব্ধ করতে পারছে। অনলাইন ক্লাসেস অলসো অফার টিচার, শুধু তাই নয় অনলাইন ক্লাসেস টিচারদেরও কী করছে না, টু ডেলিভার লেসনস এফিসিয়েন্টলি, খুব এফিসিয়েন্টলি মানে সঠিকভাবে, খুব আরও উৎকর্ষ বা আরও সুন্দরভাবে তারা তাদের লেসনসকে দিতে পারছে। কেননা তারা বিভিন্ন রকমের পিডিএফের মাধ্যম বা ওই ধরনের ভিডিওজের মাধ্যমে বা ছবির মাধ্যমে তারা সমস্ত কিছু দেখাতে পারছে অনলাইনের মাধ্যমে। বাট ইট হ্যাজ ডিসঅ্যাডভান্টেজেস টু, কিন্তু এটার ডিসঅ্যাডভান্টেজেরও আছে। ইন্টারনেট কানেক্টিভিটি, অনলাইন ক্লাসের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি, ইন্টারনেট না থাকলে তো কিছুই হবে না। অ্যান্ড অ্যাক্সেস টু স্মার্টফোনস অ্যান্ড কম্পিউটার্স ইন রুরাল এরিয়াস, গ্রাম্য এরিয়ায় বহু শিশু আছে যাদের স্মার্টফোন নেই, যাদের ইন্টারনেট কানেক্টিভিটি নেই, তাদের ক্ষেত্রে কী হবে? আর ভেরি পুয়ার, খুবই খারাপ অবস্থা এটা। এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস ক্যান নট জয়েন অনলাইন ক্লাসেস, একটা বড় সংখ্যক ছাত্র এর ফলে কী হচ্ছে না, অনলাইন ক্লাসে যোগদান করতে পারছে না। দেয়ার ইজ অলওয়েজ এ সেন্স অফ আইসোলেশন অ্যামং স্টুডেন্টস, কেন না একটা প্রত্যেকটা শিশু যারা অনলাইন করে তাদের মধ্যে একটা এক ধরনের একাকিত্ব, মানে যে পড়াটা হচ্ছে কি সবসময় পিয়ার লার্নিং মানে একসাথে সবাই শেখা, একসাথে খেলা, একসাথে খাওয়া দাওয়া, একসাথে ছোটাছুটি করা। তো এখানে তারা একা থাকছে, ফলে তাদের মধ্যে একটা সেন্স অফ আইসোলেশন মানে এখানে একাকিত্ব একটা গ্রো করছে, কারণ দে আর অ্যাওয়ে ফ্রম দেয়ার ফ্রেন্ডস, তারা তাদের ছাত্র বা বন্ধুদের সঙ্গ থেকে দূরে আছে। এ স্টুডেন্ট ডেভেলপস ডিফারেন্ট স্কিলস ইন স্কুল, স্কুলে একজন ছাত্র বিভিন্ন স্কিল ডেভেলপ করে, শুধু পড়াশোনা নয়, বিভিন্ন রকমের দক্ষতা অর্জন করে থ্রু ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজের মাধ্যমে। সো ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিং এক্সপেরিয়েন্স, এই যে ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিং এক্সপেরিয়েন্স, এটা ইজ এসেন্সিয়াল, এটা অত্যন্ত প্রয়োজনীয় ফর স্টুডেন্টসদের জন্য। এটা আমি উপসংহারে লিখে দিলাম। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।